সেকশন। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি শাইন কম্পিউটারাইজ কিন্ডারগার্টেন স্কুলের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কেজি শ্রেণীর ইংলিশ ক্লাস দেব। তোমরা গত বৃহস্পতিবারে খাতা সবাই জমা দিয়ে দিয়েছিলে, অনেকেই জমা দেওয়ানি। যারা দিয়েছ তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। ইমাত, রাজশ্রী, সারিকা, অনেকেই মৌনতা দিয়েছ তোমরা। আমি দেখে নিয়েছি যে তোমরা ভালো করে ক্লাসটা করেছো এবং প্রতিদিনের পর প্রতিদিন লিখেছো। এর জন্য তোমাদের খাতায় দেখবে আমি বড় বড় স্টার দিয়েছি। প্রতিদিনের পর প্রতিদিন এভাবেই লিখবে, সবাইকে বলছি। দেখো আমি এখন পড়ায় চলে যাচ্ছি। আমি আজকে পড়াবো 14 পৃষ্ঠার 3 নং-এর শেষের 2টি। দেখো আমাদের এ বি সি ডি এই 4টা পড়ানো হয়ে গিয়েছে। আমি এখন ই এবং এফ তোমাদেরকে শিখাবো এবং লিখাবো। তো ইতে দেখো কি আছে, ওইটি আমাদের স্কুল। আমাদের আগে আনসার টু দি কোয়েশ্চন নাম্বারটা লিখতে হবে। এখানে দেখো কত নং, এখানে দেওয়া আছে 3। ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। আমরা 3 লিখে নিব। এখানে যত দেওয়া থাকবে ততই লিখতে হবে। আনস টু দ্য কোয়েশ্চন নং 3। তো দেখো কি আছে ই নাম্বারে, ওইটি আমাদের স্কুল, ওইটি ওইটি আগে যেটা লেখা থাকবে সেটা আগে উঠাতে হবে, তারপরে আমরা এটা ইংলিশটা করব। ওইটি আমাদের আমাদের স্কুল, ওইটি আমাদের স্কুল ইংলিশ কি হবে? দ্যাট ইজ আওয়ার স্কুল। দ্যাট টি এইচ এ টি দ্যাট ইজ আই এস ইজ আওয়ার ও ইউ আর আওয়ার স্কুল এস সি এইচ ডাবল ও এল স্কুল। তোমরা একবার আমার সাথে পড়ো, ওইটি আমাদের স্কুল, দ্যাট ইজ আওয়ার স্কুল। এখানে বাংলাতে লিখতে ভুল হয়েছে, এখানে স্কুল না লিখে বিদ্যালয় লেখার দরকার ছিল। তো আমরা এখানে যে যেভাবে আছে সেভাবেই দিয়েছি। দেখো এখানে স্কুল লেখা, তুমি তাই ইংলিশে স্কুলে লিখছো লিখেছ। তো আবার বলো, ওইটি আমাদের স্কুল, দ্যাট ইজ আওয়ার স্কুল। এরপরটা দেখো এফ নাম্বার, আমরা স্কুলে যাচ্ছি। এফ আমরা আমরা স্কুলে যাচ্ছি, স্কুলে যাচ্ছি। রসিকা আমরা স্কুলে যাচ্ছি ইংলিশ হবে উই আর গোয়িং টু স্কুল, ডাব্লিউ ই উই এ আর ই আর উই আর গোয়িং জি ও আই এন জি গোয়িং টু টিও টু স্কুল এস সি এইচ ডাবল ও এল স্কুল। আমি দেখো লিখে ফেলেছি, আমরা স্কুলে যাচ্ছি, উই আর গোয়িং টু স্কুল। তোমরা সবাই আমার সাথে পড়ো, ওইটি আমাদের স্কুল, দ্যাট ইজ আওয়ার স্কুল। এখানে যদি দেওয়া থাকতো এটি, তাহলে আমরা এখানে দিস দিতাম, টি এইচ আই এস। এখানে ওই দিয়ে ওই টরে শিকারটি, ওইটি দেওয়া আছে তাই আমরা আমাদের এখানে দ্যাট দিতে হবে। এটা অবশ্যই খেয়াল করে লিখবে। তোমাদের রিডিংয়ে দেখো দেওয়া আছে দিস ইজ, দিস ইজ আওয়ার স্কুল। দেখো এটি আমাদের স্কুল, তোমরা কিন্তু অবশ্যই এখানে দিস দিবে না, এখানে দ্যাট দিতে হবে। কারণ লেসন পার্টে দেওয়া আছে ওইটি, ওইটি আমাদের স্কুল, দ্যাট ইজ আওয়ার স্কুল। তারপরে এক নাম্বার, আমরা স্কুলে যাচ্ছি, উই আর গোয়িং টু স্কুল। এখন তোমরা সবাই আমার সাথে বানানগুলো পড়বে। ওই জনের শিকারটি, ওইটি সরায়া মায়কার মা, আমা দয়কান্তে বসিন্দর দেব, আমাদের স্কুল দন্তে সহায়কর অশোকার ল স্কুল টি এইচ এ টি দ্যাট আই এস ইচ ও ইউ আর আওয়ার এস সি এইচ ডাবল ও এল স্কুল দ্যাট ইজ আওয়ার স্কুল। এফ আমরা স্কুলে যাচ্ছি, সরায়া মা বসিন্দ রায়কাররা, আমরা দন্তে সহায়কর অশোকার লয়কেল্লে স্কুলে অন্তঃস্থ জয়কার যা চয়ে ছ রসইকার যাচ্ছি
We are going to school. W E we A R E R G O I N G going T O to S C H double O L school. We are going to school. এই পড়াটা তোমরা আমি আশা করছি আমার সাথে পড়েছো। এগুলো তোমরা এসএমএল খাতায় লিখবে। আমরা শনিবারে যে খাতাটা দিয়েছি ইংলিশ খাতায় সেগুলো লিখবে, পৃষ্ঠা ভরে লিখবে। আর আজকে এই পর্যন্ত এই দুটো ট্রান্সলেশনে থাকলো। তোমরা অবশ্যই এর আগে ট্রান্সলেশনগুলো ভালো করে শিখেছো। আর এসডব্লিউ খাতায় প্রথমে তোমাদের বাসার খাতায় লিখতে হবে, তারপরে এসডব্লিউ খাতায় লিখবে, তাহলে তোমাদের আর ভুলবে না, এটা ভুলও হবে না। তো আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।